বিরতির পর আমি আবারও এনটিভির বিশেষ আয়োজন আজকের আলাপন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক সাদর সম্বাদন জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সিলেটের বিখ্যাত এমসি একাডেমি আগামী 9 জুলাই আরিয়ানা ব্যাংকুইটিং হলে যে বিশাল রিউনিয়ন হতে যাচ্ছে সে সম্পর্কে আলাপ করার জন্য এই পর্যায়ে আমাদের সামনে আছেন, আমার ডান দিকে আছেন প্রিয় ভাই রায়হান চৌধুরী এবং তারও ডান পাশে আছেন আমাদের মুমিনুল হক চৌধুরী ভাই, অনেক পরিচিত মুখ, প্রিয় মানুষ। আমার বাম দিকে আছেন কামাল আহমেদ এবং এই অনুষ্ঠানে অনেক কষ্ট যিনি করে যাচ্ছেন নাসিম চৌধুরী ভাই, আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আমি সরাসরি প্রশ্নে চলে যাই রায়হান ভাই আপনার কাছে। তো স্কুলের সম্পর্কে, স্কুল আপনাদেরকে কী দিয়েছে বা স্কুল কী দিয়ে যাচ্ছে সেই সম্পর্কে একটু বলুন। ধন্যবাদ আপনাকে, খুবই যৌক্তিক প্রশ্ন করেছেন যে এই যে এত হইচই হইহুল্লোড় একটা রিউনিয়ন নিয়ে, কারণ রিউনিয়ন তো অনেক স্কুলের হয়, অনেক ধরনের রিউনিয়ন সবসময় হচ্ছে আমাদের সমাজে, সবসময় এখানে সেখানে হচ্ছে, কিন্তু এই যে এত বড় আয়োজন, এই যে টেলিভিশনের প্রোগ্রাম, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের সরব উপস্থিতি, কেন, কী বিশেষত্ব এই স্কুলের, এটা একটা স্বাভাবিক প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, এই স্কুলের অবদানটা কিন্তু অনেক, বিশেষ করে বাংলাদেশি জাতি গঠনের পেছনে। কারণ আপনারা জানেন যে যে কোনো জাতির উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী দরকার, এবং শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে হলে আপনাকে স্কুলের দরকার। জি অবশ্যই। আর আমাদের যে এলাকা, যেটা গোলাপগঞ্জ, যে এই জনপদটা, এটা কিন্তু অনেক আগে থেকে, সেই ব্রিটিশ আমল থেকে এই শিক্ষা দীক্ষা, 1934 ইংরেজি সেটা ব্রিটিশ আমল, কারণ 47-এ তো ব্রিটিশ চলে গেলো, এর আগ থেকেও অবশ্য ছিল, শিক্ষা দীক্ষায় উন্নত ছিল, এবং 34 ইংরেজি থেকে এই এমসি একাডেমি প্রতিষ্ঠা হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানবেন, আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই যে এই স্কুল কীভাবে বাংলাদেশের জন্য কিছু জ্যাম তৈরি করেছে, যে গোল্ড পিস যেগুলোকে বলে আপনাকে, যে আমি একটা ছোট উদাহরণ দিই যে 1992 ইংরেজিতে এমসি একাডেমিতে ইন্টারমিডিয়েট চালু করা হয়েছে। আচ্ছা। তো এই উদ্বোধনী অনুষ্ঠানে এই স্কুলে 3 জন ভাইস চ্যান্সেলর উপস্থিত ছিলেন এই এক অনুষ্ঠানে, যারা এই এমসি একাডেমির ছাত্র। তো এটা আপনি অন্য কোনো স্কুলে, এমনকি আমি বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠানে এরকম 3 জন ভাইস চ্যান্সেলর উপস্থিত থাকেন না। একটা হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে 3-3 জন ভাইস চ্যান্সেলর, এরা হচ্ছেন ডক্টর এস ডি চৌধুরী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ডক্টর মুসলিউদ্দিন আহমেদ, উনি ফাউন্ডার ভাইস চ্যান্সেলর ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এবং আমাদের সিলেটের ফাউন্ডার ভাইস চ্যান্সেলর শাহজালাল ইউনিভার্সিটির ডক্টর সরুদ্দিন, যারা এমসি একাডেমি থেকে। এটাই হচ্ছে কথা, যে এই যে এমসি একাডেমি, শুধু এটা তো একটা কথা বললাম আপনাকে, তারপর বিভিন্ন ধরনের চিকিৎসক, পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা, আপনারা জানেন বিডিআর এর 2 জন ডিজি এই স্কুলের প্রাক্তন ছাত্র। আচ্ছা আচ্ছা। তো এই যে সমাজের অতি উচ্চ স্তরে যারা দেশ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, তাদের বেশিরভাগের শিকড় কিন্তু এইখানে, সুতরাং স্কুলে এবং এই একাডেমি তার এই বিষয়ে অনেক অবদান রেখেছে। যে বলা হয় যে হাই স্কুলে মানুষের শিক্ষা জীবনের ভিত তৈরি হয়, কারণ হাই স্কুল পরে ইন্টারমিডিয়েট বা কলেজ বিশ্ববিদ্যালয় সেগুলো অন্য বিষয়, কিন্তু ভিতটা আপনাকে তৈরি করতে হবে হাই স্কুলে। তা আমরা রায়হান ভাই আবার আসবো আপনার কাছে, আমরা এখন চলে যাই মুমিনুল হক চৌধুরী, প্রিয় মুমিন ভাই, আপনার আপনাকে বলবো এই যে অনুষ্ঠানে আপনারা রিউনিয়ন করবেন, এখানে এখানে সাজসজ্জার যে বিষয়টা, এখানে স্বাভাবিক যে রিউনিয়ন হয় সেরকম থাকবে না অন্য কিছু থাকবে, সে বিষয়ে একটু বলুন। আসলে আমরা কিছুটা ব্যতিক্রম এই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম, যে অনেকে আসে এদেশে, অনেক রিউনিয়ন হয়, আমি অনেক রিউনিয়নও গেছি, যেখানে নর্মাল যাবে, কিছু বক্তব্য শুনবে এবং এই ফটো সেশন করবে এবং খাওয়া দাওয়া করবে। আপনাদের এখানে কি ফটো সেশন বক্তব্য থাকবে না? আছে, সবই আছে, কিন্তু সীমিত সীমিত। আমাদের এখানে থাকবে, ধরেন একটা সুন্দর গেট আমাদের এখানে থাকবে, ওই স্কুলের কিছু স্মৃতিচারণের জন্য আমাদের স্কুলে একটা ক্যান্টিন ছিল, যেরকম আপনার ক্যান্টিনের ওই ক্যান্টিনের নাম আছে, নাম ছিল বলেন না এটা, তো এই বছরের দোকান। আচ্ছা আচ্ছা। মখাই ছিল একটা লোক, সে আইসক্রিম বিক্রি করতো। আচ্ছা আচ্ছা। তারও একটা, আপনাদের অতীত স্মৃতিকে আপনারা আমরা এখানে কোথায় নিয়ে আসবেন? আরিয়ানাতে। আর তাছাড়া ধরেন আমরা চেষ্টা করছি যে এখানে ধরেন পানের জন্য একটা স্টল করব, আপনার ঝালমুড়ির জন্য একটা স্টল করব, আপনার ডিজার্টের জন্য একটা স্টল করব। সেগুলোর জন্য কি আপনারা চার্জ করবেন? না, অ্যাকচুয়ালি কিছুটা করব, ধরেন এই স্কুল ফান্ডের জন্য, ধরেন সামান্য একটা। তার মানে এই অনুষ্ঠানটা শুধু যে অনুষ্ঠান তা নয়, আপনারা স্কুলের জন্য ফান্ডরাইজিং করবেন, চ্যারিটি ওয়ার্ক। হ্যাঁ, চ্যারিটি ওয়ার্ক করবেন। তাছাড়া ধরেন রাফেল ড্র আছে এখানে,
আমরা যে স্মৃতিচারণ আর কি আকর্ষণীয় কিছু করতেছেন আপনারা, ধরেন আমরা যে ডকুমেন্টারি দেখাবো যে যেটা মনে হয় স্কুল অনেকের ছবি হয়তো আমরা জানতাম না, অনেক তত্ত্ব আছিল যেটা দেশে থেকেও আমরা জানতাম না, কিন্তু এই যে ডকুমেন্টারিগুলো আমরা হাত দিয়ে অনেক শিকড় থেকে এই ডকুমেন্টারিগুলো আমরা নিয়ে আসছি, এগুলো আমাদের এই প্রজেক্টারের মাধ্যমে সেখানে আমরা প্রেজেন্টেশন করব, এবং বিশেষ করে এই স্কুলের অতীত ঐতিহ্য অনেক কিছু যেগুলো হয়তো এই ধরনের একটা রিইউনিয়নে না যাওয়া পর্যন্ত অনুভব করতে পারবে না যে এই রিইউনিয়নটা কি ধরনের আসলে কি, কেউ আশা করি মিস করবেন না ইনশাআল্লাহ। মইন ভাই, আর আপনি প্রোগ্রামে আসার আগে বলেছিলেন যে আপনাদের ওখানে একটা গেট হবে, সেটা আর কি এরকম কিছু সাজসজ্জার বিষয়ে আপনি কি কিছু বলা যাবে? আছে, ধরুন আমি লাইভ প্রোগ্রামে একটা বলতে চাইতেছি না, কারণ অনেকেই তো আকর্ষণটা, হ্যাঁ সারপ্রাইজটাই হলো আসল, সারপ্রাইজ থাকবে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ, আপনার কাছে আবার আমরা আসবো। থ্যাংক ইউ। কামাল আহমেদ, আপনি তো 1971 সনের এমসি একাডেমি ব্যাচের ছিলেন, এবং আপনি বসার সময় বলেছিলেন যে আপনি 74 সনে এদেশে আসলেন, তখন কার এমসি একাডেমির যে স্বপ্ন নিয়ে, এমসি একাডেমির যে কষ্ট কিংবা সুখ, সেটা সম্পর্কে একটু বলুন। অশেষ ধন্যবাদ আপনি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য যে এমসি একাডেমির পুনর্মিলনের এই এনটিভি সুযোগ দিয়েছেন। আমরা তো আমি 74-এ আসছি, 74 থেকে 84 পর্যন্ত রিইউনিয়নের কথা চিন্তার ভিতরে ছিল না, আগে কোনো সময় চিন্তাই করতে পারতেছি না। 84-এ আমি দুইজন বন্ধুর সাথে কথা বলতেছিলাম এক কফি বারে বসিয়া, বলে একটা রিইউনিয়ন করলে কী হয় আমাদের এমসি একাডেমির, ওরা কিন্তু অন্য থানার। একজন বলল রিইউনিয়নের উদ্যোগ নিলে তোর ব্যবসা যাবে, পরিবারও ভাঙার আশঙ্কা আছে, অনেক কষ্ট তো। তো সাথে একজন সিমিলার কমেন্ট করছে আর কি, এই থেকে মনের মধ্যে চাপা দিয়ে বসছে আর কি। আমি ধন্যবাদ জানাই যে যুবক ভাইয়েরা এই এত বড় একটা উদ্যোগ আর সুন্দর একটা আয়োজন করার উদ্যোগ নিয়ে তারা সাফল্য হয়েছে, আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আর কি। তো 74-এ আমি মনে করি 1960 থেকে 80 পর্যন্ত যে ব্যাচ আছে রিইউনিয়নের কথা আগে কোনোদিন চিন্তাও করতে পারি নাই, আমার এইটা ধারণা সে কোনোদিন আলাপে করে নেয় আমার সাথে, ও আমি একবার আলাপ করেছিলাম কিন্তু দমক দিয়ে বন্ধ করে দিয়েছি আগে। তখন আমরা এই সানডের অপেক্ষা করতেছি আর কি, ইনশাল্লাহ খুব সুন্দর রিইউনিয়ন হবে আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যাই এই রিইউনিয়নের যে প্রাণ, যে কয়েকজন মানুষ তার মধ্যে অন্যতম প্রিয় নাসিম চৌধুরী। নাসিম ভাই, আপনাকে স্বাগতম, এবং আপনি কি দয়া করে বলবেন এই রিইউনিয়নে আর কি কি চমক অপেক্ষা করতেছে সকলের জন্য? ধন্যবাদ ফয়সল ভাই, ধন্যবাদ এনটিভি পরিবার, ধন্যবাদ দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রিইউনিয়নের যে আমি রিইউনিয়নের চমকের ব্যাপারে যদি সব কিছু খুলে বলি তাহলে তো চমক থাকলই না, চমকটা একটু থাক, তারপরও আমি কিছু জিনিস দর্শকদের সাথে আমাদের স্টুডেন্টের সাথে শেয়ার করব। স্টুডেন্টের সাথে শেয়ার করব এইটাই, আমাদের রিইউনিয়নের প্রথম চমকই হলো একটু আগে আমার বন্ধু মুমিন বলেছে যে একটা গেট হবে, গেটে আমাদের মানে স্কুলের স্মৃতি তুরনটা স্কুলের স্মৃতি অনুযায়ী হবে। আর সবচেয়ে বড় যেটা হলো সেটা হলো একটা আমরা ম্যাগাজিন বাহির করতেছি রিইউনিয়নের সবচেয়ে বড় জিনিসটা। এই ম্যাগাজিনটা আপনারা মানে এক্সেপশনাল ম্যাগাজিন হিসাবে দেখতে পাবেন রিইউনিয়নের দিন, কী থাকবে আমি বলতেছি না এখন, কিন্তু আপনারা দেখবেন এই ম্যাগাজিনটা একটা এক্সট্রাঅর্ডিনারি ম্যাগাজিন হবে। এবং আমি রেফেল ড্র একটা আমরা করতেছি, সেই রেফেল ড্রের ইয়ে কী থাকবে, পুরস্কার কী থাকবে? পুরস্কার আমি বলে দিব, বলতেই পারেন, আচ্ছা ঠিক আছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি এবং আমার প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের প্রথম পুরস্কার থাকবে বাংলাদেশ লন্ডন, লন্ডন বাংলাদেশ রিটার্ন টিকেট, লন্ডন এমসি একাডেমি লন্ডন, লন্ডন এমসি একাডেমি লন্ডন। এন্ড দ্বিতীয় পুরস্কার থাকবে একটা ল্যাপটপ, তৃতীয় পুরস্কার থাকবে একটা আইপ্যাড, চতুর্থ একটা মোবাইল ফোন, আর পঞ্চম থেকে দশম পর্যন্ত আমরা আয়োজক হিসাবে। আপনি কি মনে করেন আপনাদের অনুষ্ঠানে আপনারা সবাই কি আসবে অনুষ্ঠানে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আসবে, খুবই রেসপন্স পাচ্ছি, দাওয়াত দিচ্ছি, সবাই মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
তারা বলতেছে যে মানে সময়টা আসতেছে না কেন, রবিবার আসতেছে না কেন, রবিবারে ইনশাআল্লাহ আপনার আপনারও দাওয়াত রইল, আপনি যাবেন এবং এনটিভির অগণিত অসংখ্য দর্শক এবং এনটিভির পরিবারের সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের পক্ষ থেকে, আপনারা রিইউনিয়নে যাবেন আর দর্শক মানে আমার নয় জুলাই রবিবার আরিয়ানা ব্যাংকুইটিং হলে দুপুর সাড়ে বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত। ধন্যবাদ আপনাকে মঈন ভাই। আপনি খুব সংক্ষিপ্তভাবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, যারা আসবেন না তারা কি কি মিস করবেন? দর্শকবৃন্দ এবং স্কুলের সকল প্রাক্তন ছাত্রছাত্রী ভাইরা, আমরা সেই হারানো দিনে আমরা যেরকম স্কুলে অ্যাসেম্বলি করেছি, স্কুলের ওই বারান্দায় দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু ওই স্মৃতিচারণটা ওইখানেই অ্যাসেম্বলি করব। আর আমাদের এই যেরকম আমরা প্রতিদিন 11টার সময় স্কুলে অ্যাসেম্বলি করতাম, আমরা এরকম একটা অ্যাসেম্বলি করব সেখানে। সেখানে আমরা কে পড়ে সবাই সেখান থেকে একটা র্যালির মতো করে আমরা ক্লাসে যেভাবে ঢুকতেন সেভাবে আপনারা ওই মেইন হলে যাবেন। তারপরে ধরেন এখানে স্যারদের বিভিন্ন প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে কিছু তাদের জন্য দোয়া মাহফিল করা হবে, এবং স্পেশালি আমরা হারিয়ে যাব সেই সোনালী অতীত দিনের জন্য, যেখানে মনে করেন ওই ডকুমেন্টারি, তারপর আমাদের সেই এত ঐতিহ্যবাহী একটা থানার, ঐতিহ্যবাহী স্কুলের একটা ইতিহাস, সেটা একটা ম্যাগাজিনের মাধ্যমে যখন প্রকাশিত হবে। তারপর এই যে আগে বললাম যে অনেক খাবার স্টল, বিভিন্ন ধরনের স্মৃতি, স্পেশালি একটা বুক থাকবে আমাদের এই স্কুলের যত ছাত্র এখানে উপস্থিত থাকবেন তাদের সবার মন্তব্য লেখার জন্য একটা মন্তব্য বুক থাকবে সেখানে। আছে অনেক, আরও অনেকই আছে এখানে বাচ্চাদের। ধন্যবাদ আপনাকে। তো রায়হান ভাই, আপনি 30 সেকেন্ডের ভিতরে কিন্তু সবাইকে বলতে হবে কীভাবে আসবেন ওনারা। হ্যাঁ, স্পেসিফিক কোনো ড্রেস কোড আছে কি ওখানে? না, কোনো স্পেসিফিক ড্রেস কোড নাই, ওখানে হচ্ছে আপনার খুশি মতো আপনি সাজবেন। এখানে তো আর এমন কোনো ইয়ে না যে এখানে একটা ইনফর্মাল অনুষ্ঠান যেটাকে বলে, কারণ রিইউনিয়ন মানে এটা কি পুনর্মিলন, নতুন পুরাতন আমরা সবাই একসাথে মিলবো, আমাদের পুরনো স্মৃতি গলিতে হাঁটবো। এক কথায় কি কিছু বলবেন? হ্যাঁ, এক কথা বলবো যে আপনারা আসুন, পরিবার পরিজন নিয়ে আসবেন, ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না। আমাদের একদম আপনার ছোটো বাচ্চা যদি থাকে সে এনজয় করবে, বাউন্সি ক্যাসল আছে। তারপর আপনার বিবি সাহেব, আমি যেটা আমাদের বিজ্ঞাপনে বলেছিলাম যে আপনার বিবি নিশ্চয়ই অনেক ধরনের ঝালমুড়ি চানাচুর এগুলো পছন্দ করেন, এটা আমাদের বিজ্ঞাপনে ছিল, তো অবশ্যই সব ধরনের ব্যবস্থা আছে। আপনার পুরো পরিবার নিয়ে পুরো একটা দিন আপনি যাতে আনন্দঘন পরিবেশে কাটাতে পারেন, আমরা সে ব্যবস্থাই করেছি। তো এই জন্যই আমি এই এনটিভির মাধ্যমে সবাইকে অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ, চলে আসুন আপনার পরিবার পরিজন নিয়ে। অনেক ধন্যবাদ রায়হান ভাই। কামাল ভাই, আপনি প্রবীণ মানুষ, আপনি প্রথমে এনটিভির পরিবারের প্রতি দাওয়াত রইল আমাদের এই সুন্দর অনুষ্ঠান দেখার জন্য, ধন্যবাদ। দুই নম্বর, দর্শক যা আছেন, আমাদের এক্স স্টুডেন্ট যা আছেন, তাদের পরিবার, তাদের বন্ধুর পরিবার সহ বাচ্চা কাচ্চা আমন্ত্রিত রইল, আমাদের এই সুন্দর প্রোগ্রাম আরও সুন্দর হবে ইনশাল্লাহ, ধন্যবাদ। নাসিম ভাই, আপনি এক কথায় কি কিছু বলবেন? এক কথায় বলার আবার একটাই কথা যে আমি সব প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনদেরকে দাওয়াত দিচ্ছি, আবারও দাওয়াত দিচ্ছি, আপনারা অবশ্যই রবিবারে আসবেন। যাদেরকে হয়তো ভুলে দাওয়াত দেওয়া হয় নাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এনটিভির মাধ্যমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আপনারা আবারও দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, আপনারা অবশ্যই আসবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবেন। ধন্যবাদ, ধন্যবাদ ফসল ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, বিরতির পর এসে আবার আমরা এমসি একাডেমির রিইউনিয়ন সম্পর্কে আলাপ করব। কোথাও যাবেন না, এনটিভির সঙ্গেই থাকুন, আজকের আলাপনের সঙ্গেই থাকুন।